আপনাদের কর্মী সমর্থকদের উপর যে হামলা, বাড়িতে হামলা হয়েছে একটা বিষয়, যে বিষয়টা অনেকগুলো বাড়িতে হামলা হয়েছে, কিন্তু মামলার ক্ষেত্রে দেখা গেছে হোয়াইট থানাতে এখন পর্যন্ত তিনটা মামলা নথিভুক্ত হয়েছে, মানে বাকিগুলি কেলিকা মানে অভিযোগ করা হয়েছে না। প্রথমত আমরা আজকে কেন এসেছিলাম হোয়াইটে, এ সম্পর্কে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং হোয়াইট নেতৃত্বের মধ্যে এখন যারা আছেন তাদের মধ্যে পুরনো খোয়াইয়েরই বাসিন্দা অঘোর দেববর্মণ আপনাদের সামনে বলেছে, পার্টি সম্পাদক গৌতম দাস বিস্তৃত পরিসরে বলেছে। স্বাভাবিকভাবেই এ সম্পর্কে আবার বলতে চর্বিত চর্ব না, আমি এটা বলতে চাইছি। তো আপনাদের অনেকেই আমরা যখন আক্রান্ত মানুষের বাড়ি ঘরে যাচ্ছিলাম, কথা বলছিলাম, আপনাদের অনেককে আমরা দেখেছি, আমাদের সঙ্গী স্বতঃপ্রণোদিতভাবে আপনারাই হয়েছে, আপনারা নিজেরাও দেখে এসছে। যাই হোক, তারপরেও আপনাদের আগ্রহ আমাদের কাছ থেকে কিছু শুনতে চান, এর পরিপ্রেক্ষিতে আমাদের দুজন নেতৃত্বের কাছ থেকে শুনেছেন, আমি তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিস্তৃত বলার কিছু নেই, তারা বলেছে, আমি শুধু যেটা বলবো সেটা হচ্ছে সন্ত্রাস বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকার এবং দলের, শাসক দলের, সরকারের মুখ্যমন্ত্রী এবং তিনি স্বরাষ্ট্র দপ্তরেরও ভারপ্রাপ্ত মন্ত্রী। অপরদিকে কিছুদিন আগে পর্যন্তও তিনি তাদের নিজেদের দলের সভাপতি ছিলেন এবং যেই সমস্ত রাজ্যগুলোতে তাদের নিজেদের সরকার চলে এবং জাতীয় ক্ষেত্র যে অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, এই সরকারের যে মূল নেতা মূল মুখ, তারা প্রশাসন এবং দল দুটোকেই নিয়ন্ত্রণ করে। সেদিক থেকে বলছি, ত্রিপুরায় যা চলছে, খোয়াইতে তো এটা বিচ্ছিন্ন না, খোয়াই যা চলছে এগুলো বন্ধ করার দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দলের নেতা, প্রাক্তন সভাপতি, এখন সভাপতি না হলেও প্রত্যক্ষ পরোক্ষভাবে দলকে তিনিই পরিচালনা করেন, তাকেই কিন্তু ভূমিকা গ্রহণ করতে হবে। ব্যর্থতা ঢাকবার জন্যে বোতলের মুখ খুলে যে দৈত্যদের বাজারে ছেড়েছিলেন, এখন তারা ঢুকবে কিনা বোতলে এটা তারাই ঠিক করবেন, তারাই ঠিক করবেন। এখন আমরা ঘটনাগুলি দেখে যা আমাদের মনে হচ্ছে, আসলে এই দুর্বৃত্ত বাহিনী সরকার এবং দলের নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, দেখি তোমাদের কত ক্ষমতা আমাদেরকে নিয়ন্ত্রণ। কারণ এই দল যারা সরকার তৈরি করেছেন, তারা শুধু যে সাধারণ মানুষকে মোহগ্রস্ত করেছিলেন ভোটারকে ঘটনা তা না, তাদের হয়ে প্রচারে যাদেরকে নামিয়েছিলেন তাদেরকেও ভীষণভাবে মোহগ্রস্ত করেছিল এবং তাদেরই একটা অংশ, পুরোটা না, প্রথম দিকে যারা সন্ত্রাসে অংশগ্রহণ করেছে তার একটা বড় অংশ এখন নিষ্ক্রিয় হয়ে গেছে, তারা বুঝতে পারছে বাস্তবতাটা কী, একটা অংশ এখন এগুলো করছে। আমার তো মনে হয় যে যারা এগুলো করছেন তাদের পেছনে দলের একটা অংশের মদত আছে এবং এগুলো তাদের নিজস্ব অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক স্বার্থ এর সাথে যুক্ত থাকলেও থাকতে পারে, কিন্তু বাকি যে অংশটাকে ব্যবহার করছে তাদেরকে নানা কায়দায় প্ররোচিত করছে এবং এরাও মনে করছে কিছুই তো পেলাম না, আমাদের চলবে কী করে, এরকম জায়গায় তারা কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছে। কাজে চ্যালেঞ্জ, এটা গণতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ, এটা তো ঠিক আছে একটা দিক, কিন্তু আমি বিশেষ করে যেটা বলবো এটা চ্যালেঞ্জটা সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে। তাই আমরা সরকারের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলীয় যে নেতৃত্ব তাদের কাছে আবেদন করব,
যে এই চ্যালেঞ্জ গ্রহণ করুন, শান্তি পুনঃস্থাপনের জন্য ভূমিকা নিন, এবং যারা এগুলো করছে দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে পুলিশ যাতে আইনি ভূমিকা গ্রহণ করতে পারে তাতে পুলিশকে স্বাধীনতা দেওয়ার ব্যবস্থা করুন। এটি হচ্ছে আমাদের বক্তব্য। আর আপনি যেটা বলছিলেন যে মামলা তিনটা মাত্র হয়েছে বাকি কেন না, বুঝতে পারছেন না কেন না? আজকে যখন আমরা ঘুরছিলাম দেখেছেন তো, কথা বলতে পারছে না, চোখের জলে বুক ভাসাচ্ছে। শুধু আক্রমণ না, সম্পদ ধ্বংস না, জীবন সংহারের হুমকি না, মামলা এর আগে দেয়নি ঘটনা তা না, এই মামলা প্রত্যাহার করতে বাধ্য করেছে, এবং বাড়িতে আক্রমণ শেষ করে ফিরে আসার সময় আবার হুমকি দিয়ে এসছে, পুলিশের কাছে গেলে আমাদের সম্পর্কে কিছু বললে তাহলে শেষটা দেখে নেব, এরকম হুমকি দিচ্ছে। কাজে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ, যে বাড়িগুলিতে আমরা ঘুরলাম আজকে প্রায় 13-14টা বাড়ি গেলাম, এক দুটো পরিবার বাদ দিলে পরে অধিকাংশগুলি হচ্ছে শ্রমজীবী অংশের মানুষ, দিনমজুরি করে, ক্ষেতমজুরি করে, সরকারি কর্মচারী বাড়িতে নাই, এক দুটো বাড়ি বাদ দিলে পর কেমন না? তাদের তৈজসপত্র যেমন নষ্ট করেছে, ধ্বংস করেছে, লুট করেছে, দৈহিকভাবে আক্রমণ করেছে, এবং তারপরে তাদের হুমকি দিয়ে এসছে, পুলিশের কাছে গেলে কিন্তু দেখে নেব। তো আপনি যা বলছেন তার জবাব হচ্ছে এটাই, তাদের কাছেও শুনেছেন, আমাদের জানতে চেয়েছেন সেটা বলছি, এখনও প্ররোচিত করার চেষ্টা কিন্তু আছে। আমরা আজকে যখন ঘুরছি মানুষ বলছে কেউ এসে আমাদের খবর নিল না একমাত্র CPIM ছাড়া। তো আমরা শেষবারই দেখে যখন বেরোচ্ছি তখন ওখানে গিয়ে দেখলাম 5-6 জন আমাদের মাবুন স্থানীয় তারা রাস্তায় দাঁড়িয়ে। আমরা সেই বাড়ি থেকে যখন বেরোচ্ছি আমার দেখে মনে হলো তারা কিছু কথা বলতে চান, একজন এগিয়ে আসলো, আমি জিজ্ঞেস করলাম আপনাদের কি কিছু কথা আছে? হ্যাঁ আমাদের কিছু কথা আছে, আসুন না সামনে আসুন, কী কথা বলুন। আমার তো ধারণা এই সন্ত্রাস সন্ত্রাস চলছে, কাজ নেই, কর্ম নেই, হাসপাতালে চিকিৎসা নেই, ডাক্তার নেই, ডাক্তার আক্রান্ত হচ্ছে, র্যাগের কাজ নেই, নগরের কাজ নেই, স্কুল বন্ধ, কীভাবে চলবে এগুলো নিয়ে বলবে। তারা বলছেন আমরা রোজভেলির টাকাটা কবে পাব, সেই পুরনো কাসুন্দি গাইবার চেষ্টা করছেন। তখন আমি বুঝলাম এ তো বিজেপি দলের সংগঠিত, সেই জায়গায় দাঁড়িয়ে সেই বোনের উদ্দেশ্যে বলেছি আপনাদের রাজ্যের এখন যিনি মুখ্যমন্ত্রী তাকে জিজ্ঞেস করুন, ভোটের আগে তারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তো রোজভেলির বিরুদ্ধে মামলা করেছি, তাদের সম্পত্তি ক্রুক করার সিদ্ধান্ত নিয়েছি, কাজে এখন তো ওরা সরকারে আছে, কাজে তাদের দায়িত্ব আপনারা যারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ওখানে টাকা জমা রেখেছেন, কারণ সরকার থেকে আমরা বলিনি কখনো, বরং এর বিরুদ্ধে আমরা বলেছি, লিফলেট ছাপিয়েছি অর্থ দপ্তর থেকে, এই ধরনের সংস্থার কাছে টাকা অতিরিক্ত আপনারা লাভের আশায় টাকা রাখবেন না, ব্যাংকে টাকা রাখুন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রাখুন, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখুন, ওখানে যাবেন না, আমরাই প্রচার করেছি, ভারতবর্ষে অন্য কোনো জায়গায় নাই। এখন দেখা যাচ্ছে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে সন্ত্রাস একটা কায়দা, এগুলো যখন আমরা দেখতে যাচ্ছি, বাড়ির মানুষগুলো বলছেন একটার পর একটা কেউ আমাদের খবর নিতে আসলো না, এই যে ভোট হলো, পঞ্চায়েত হলো, কিসের ভোট? পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার কেউ আমাদের বাড়িতে আসলো না। একবার আমার মনে হয়েছিল যে আপনারা যে এই সমস্ত বলছেন আপনারা কি পাশের বাড়ি, যেই বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে এই প্রশ্নটা করার চেষ্টা করছেন, এই বাড়ি যে মানে দরজা জানালা আপনার বাড়ির সীমানা কেটে ফালা ফালা করে ফেলেছে, বাচ্চাটাকে মেরেছে, তাদের কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন? আমার তো মনে হয় না, আমি জিজ্ঞেস করিনি, কারণ আমার মনে হয়েছে এ তো রাজনৈতিক সংকীর্ণ উদ্দেশ্য নিয়ে এই যে বিপন্ন মানুষ তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করলাম, এ দায়িত্ব যাতে আমরা পালন করতে না পারি। আমার তো মনে হয়েছে তাদের এই কাণ্ড কারখানা দেখে তারা মনে হচ্ছে যে এই ঘটনা তারা উৎসাহিত, না হলে তারা অন্তত সহানুভূতি প্রকাশ করতেন, তো বাধ্যই কিন্তু এই কথাগুলি বলছি। কাজে সেদিক থেকে বলছি, যেটা বলছেন আপনি প্রসঙ্গটা প্রাসঙ্গিক যে মামলা তিনটা কেন, পুলিশের কাছে কোর্টের কাছে মামলা দিতে না পারলেও আসল বিচারক কিন্তু জনগণ, যত জায়গায় গেছি যাদের সাথে কথা বলে দেখেছি, বয়স্ক মহিলা পুরুষ
সবার মুখে একই ঘটনা, ঘৃণা, মনে হয় যেন বুকে বারুদ জমে আছে। তো মানুষ এগুলো চট করে ভুলে যাবেন মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমরা তারপরে বলবো মানুষ নিজেদের খুব বিক্ষোভকে সংবরণ করবেন, সরকার পুলিশ তারা কার্যকরী ভূমিকা নেবেন, এই প্রত্যাশা নিয়ে তারা অপেক্ষা করবেন। এবং এই জায়গায় যদি সরকার পুলিশ ব্যর্থতা দেখায় তাহলে জনগণ থেকে বিচ্ছিন্ন তো হচ্ছে না, অল্প সময়ের মধ্যে এই আড়াই বছরের মধ্যে এটা আরও দ্রুততর হবে। আপনারা সাংবাদিক, আপনারা আক্রান্ত হচ্ছেন এই খোয়াইতেও, এরকম এই চ্যানেল চালাতো এক দুটো জায়গায় আক্রান্ত হয়েছে, লুটপাট হয়েছে, দৈহিকভাবে নির্যাতিত হয়েছে। তাতে যদি দমে যান তাহলে তো দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারবেন না। কাজেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে গেলে পর একটু সাহস দেখাতেই হবে। আমাদের বিশ্বাস আপনারা আগামী দিনে এই ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। কোভিড ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ভীষণভাবে এই মুহূর্তে আক্রান্ত এবং বিপন্ন। আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, পরিবারের লোকদেরকে সতর্ক থাকতে সাহায্য করবেন। আপনাদের নমস্কার।